عمر فاروق জবাব দেয় আল্লাহ পাক যদি ঘোষণা দিয়ে দেন সব মানুষগুলো জান্নাতে যাবে একজন জাহান্নামে যাবে আমি عمر বড় ভয় পাই ওই জাহান্নামের আসামি আমি عمر হয়ে যাই নাকি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন জিজ্ঞাসা করা হলো কাঁদেন কেন বলে মানুষের মরণের পর আপন জনেরা গায়ের জামা কাপড় খুলিয়া সাদা কাপড় পেঁচায়া বিদায় দেয় এই অন্ধকার কবর যেখানে বিছানা নাই বাতি নাই ওই কবরে গিয়া তিনটা প্রশ্নের জবাবে যদি আটকায় যায় বাকি ঘাটির মধ্যে কি উপায় হবে আমার কাঁদতেছেন হযরত আলী কাঁদতেছেন এমন একজন আল্লাহওয়ালা পাবেন না যারা মরণ পর্যন্ত কাঁদেন নাই আর এই ময়দান কান্নার ময়দান এই প্যান্ডেল তওবা করার প্যান্ডেল গুনাহ মাফ চাওয়ার প্যান্ডেল মাওলায় কানে ধইরা আইনা দিছে কিন্তু কপাল ভরারা কাঁদেও না কেউ কান্না করলেও তা দেখতে পারে না পছন্দ করে না এরকম কপাল ভরা নাই নিজেও কাঁদে না কেউ কান্না করলে পছন্দ করে না কত বড় আল্লাহর দুশমন কত বড় নিকৃষ্ট দুশমন অথচ আল্লাহ বলেন ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবুকু কাসীরা কম হাসো বেশি কাঁদো নবীও বলেন উম্মতেরা কান্না কর ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু কান্না করো যদি কান্না না আসে কান্নার বাহানা করো তাতেও সওয়াব হবে এত কান্দতে আল্লাহ কেন বলে ওরে যেই নবীর কোনো গুনাহ নাই যদি কেউ সন্দেহ করে তার ঈমান চলে যাবে ওই নবী আপনার আমার কেমন মায়ার নবী যেই নবী দুনিয়াতে আসিয়া একটা নজর বাবার চেহারা দেখতে পারেন নাই জীবন ভর একবারও আব্বু বলে ডাকতে পারেন নাই ছয় বছরে মা হারা আমার নবী অসহায় আট বছরে নবী দাদা আব্দুল মুত্তালিবেরও হারায় বড় অসহায় আমার নবী এত বড় ইতিম চারপাশে মনে হয় জানো তরবারি নিয়ে রেডি নবীরে জবাই করুক যেই নবীর চেহারা দিয়ে তাকাইলে খুদা নিবারণ হয়ে যায় জাহান্নামের আগুন হারাম হয়ে যায় ওই নবীর শরীর মোবারকে মশামাছি পড়া হারাম ওই নবী যেখানে কদম রাখেন দীর্ঘ বছর পর্যন্ত ওখান থেকে শুধু মেশকের ঘেরান আসতে থাকে ওই নবীর ঘাম থেকে মেশকের ঘেরান আসে ওই নবীর শরীর মোবারকে মশা পড়ে না মাছিও পড়ে না সূর্যের আলো নবীর মাথায় পড়ে কষ্ট লাগবে এই জন্য মেঘের খণ্ড ছায়া দিতেছে নবী রাস্তা দিয়া হাঁটতেছেন দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম দিতেছে জঙ্গলের প্রাণীরা নবীরে সালাম জানায় তারপরেও নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মায়ার নবী দেখি একদিন আমার হুজরার মধ্যে আসলে সাহাবায়ে কেরাম আম্মা জানের একদিন বলে ও আম্মা জান নবীজিকে অনেক দেখছেন অনেক ঘটনা আপনি জানছেন একটু আশ্চর্য ধরনের ঘটনা আমাদের শুনাইবেননি আম্মা জান পাল্টা প্রশ্ন করলেন ও সাহাবায়ে কেরাম নবীজির এমন কোনটা আছে যেটা আশ্চর্য না নবীর জীবনের এমন কোনটা আছে ঘটনা যেটা আশ্চর্য না সবই তো আশ্চর্য তবে শুনেন একটা ঘটনা আমি বলি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি সেরে বলতেছে একদিন ঈশার নামাজ পড়ে নবী আমার হুজরায় আসছেন দেখলাম নবী মুস্কি হাসেন আর আমাকে বলছেন ও হুমায়রা ও আবু বকরের মেয়ে আজকের রাত্রটার জন্য আমাকে একটু রোকসত দিবেননি আমার একটু ছুটি দিবেননি চিন্তা করছেন কেমন মায়ার নবী আমার
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভাবলেন মনে হয় যেন নবী আমার ঘর থেকে বের হইয়া ভিন্ন কোন স্ত্রীর ঘরে চলে যাবে আমিও হাসি মুখে বললাম নবী আপনি কি বললে আমাকে লজ্জা দিবেন না আপনার যা মনে চায় আমি প্রত্যেকটা আপনার কাজে খুশি সব সময়ের জন্য ও সাহাবারা নবী আমার থেকে ছুটি নিয়া ভাবলাম ভিন্ন কোন বিবির ঘরে যাবে দেখলাম গেলেন বরং আমার এই ছোট্ট একটা হুজুরা আমি শুয়ে আছি নবী এক পাশে দাঁড়ায় গেছেন নামাজে নামাজে দাঁড়াইয়া হাতটা বেঁধে কান্নার আওয়াজ এত পরিমাণ নবী কাঁদতেছেন আমি আয়েশা চুপচাপ আমি দেখতেছি নবীর কান্না ঘরে কোনো বাতি নেই কারণ আমি আয়েশার ঘরে নবীর চেহারার আলোতে কোনো বাতির প্রয়োজন হয় না নামাজে দাঁড়ায় রহমতের নবী কান্নার আওয়াজ এত কাঁদতেছেন আর কাঁদতেছেন আমি আয়েশা তাকায় দেখি দাড়ি মুবারক ভিজে ভিজে পানি পড়তেছে নবীজির এই দাড়ির পানি বইরা বুক ভিজিয়া গেল নবী কাঁদেন আর সুরা পড়তেছে সুরা তেলাওয়াত করেন আর কাঁদেন তেলাওয়াত করেন আর কাঁদেন দীর্ঘ টাইম রুকু নাই সেজদা নাই দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত তেলাওয়াত আর তেলাওয়াত আর কান্নার আওয়াজ অনেক টাইম অতিবাহিত হয়ে গেল আমি নড়াচড়া করি না দেখি আমার মায়ের নবী কি করে দীর্ঘ টাইম দাঁড়ানোর পর কান্নার পর এই সবে মাত্র রুকুতে চলে গেলে রুকুতে যাইয়া আর মাথা উঠান না সেখানেও শুধু কান্নার আওয়াজ গলা কাটা মুরগির মতো যেন কি যেন ছটফট করে কাঁদে আর হারায় ফেলছে ওই রুকুর থেকে আর মাথা উঠান না শুধু কান্না 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 দীর্ঘ সময় রুকুর পরে নবী মাথা মোবারক উঠায় দাঁড়াইনি দীর্ঘ রাত চলে গেল অনেক টাইম হয়ে গেল মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদায় চলে গেলে প্রথম সেজদায় গিয়া এই যে কান্নার আওয়াজ এত কান্না সেজদা থেকে আর মাথা উঠান না শুধু কান্না আর কান্না প্রথম রাকাতের মাত্র প্রথম সেজদা দিছেন এখনো দ্বিতীয় সেজদা দেন নাই এক সেজদায় কাঁদতেছেন কাঁদতে 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 এতটা টাইম চলে গেল হঠাৎ করে হুজুরার পাশে বেলালের আওয়াজ বেলাল ফজরের সময় কাছে তাড়াতাড়ি প্রস্তুতি নেন আম্মা জান আয়েশা বলেন মাত্র নবী প্রথম রাকাতের প্রথম সেজদায় আছেন এখনো দ্বিতীয় সেজদা দেন নাই বেলাল আওয়াজ দিছে ফজর কাছাকাছি সারাটা রাত কান্না করে করে কাটাইলেন ও নবীর আশেক উম্মতেরা এই নবীর জন্য আসমান পাগল জমিন পাগল জঙ্গলের প্রাণীরা পাগল যেই নবীর শরীরে মশা মাছি পড়ে না এই নবী এক তো মা হারা বাবা হারা এতেই মশা হয় নবী এমনি কাঁদতেছেন হাশরের ময়দানের ভয় উম্মতের চিন্তা আবার নবীর বংশের বন্ধুরা আপনজনরা নবীরে কম কাঁদান কাঁদায় তায়েফের ময়দানে গেলেন কাফেরের বাচ্চারা পাথর মেরে রক্ত ঝরাইল মায়ার নবীর কান্না আমার আল্লাহ বলেন জিব্রাইল যাও আমার নবীরে জানায় দেও তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দেয় নবী বলেন ও ভাই জিব্রাইল তায়েফের মানুষের মারিও না ওরা আমাকে চিনে না ওরা যদি জানতো আমি এতিম ওরা যদি জানতো আমি কত বড় আশা হয়
আজকে জানে না একদিন জানবে একদিন চিনবে উপকার হবে দিনের फायदा হবে আম্মা জানা আয়েশা চোখের পানি ছেড়ে কাঁদে নবী যদি কান্না করে উম্মত তুমি কেন কান্না করতে পারবা না ওই নবী তোমার আমার জন্য কাঁদেন তোমার আমার জন্য সুন্নতের আদর্শ রেখে গেলেন ও আল্লাহর বান্দারা ওই নবীর আদর্শ মানতে গেলে তো নামাজ পড়া বাদ যাবে না স্কুল বাদ যাবে না লেখাপড়া ডাক্তারি আর প্রফেসর গিরি ব্যবসা চাকরি বন্ধ করা লাগবে না রে বাবা আজকে সেই নবীর আদর্শ তুমি মানতে পারো না ওলামায়ে কেরাম তাবলিগ আলা পীর মাশায়েক সবাই পিছনে দৌড়ায় আর বলায় নবীর আদর্শ মানো মাথায় হাত দিয়া বলতে থাকে আদর্শ মানো মা বাবার খেদমত করো ওলামাদের পরামর্শ নিয়ে চলো নবীর সুন্নাত অনুযায়ী কাজ করো ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো ওই নবীরে আর কষ্ট দিও না রে যুবক বেঈমানেরা নবীরে কম কাঁদান কাঁদায় নাই তুমি আর কত কাঁদান কাঁদাইবারে বাবা এখন থেকে তওবা করো জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাও গুনাহ থেকে নিজেকে বাঁচাও যদি গুনাহ হইয়েই থাকে আমার মাওলাকে ডাকো আর বলো দয়ার মালিক মানুষ আমাকে মাওলানা বলিয়া কত সম্মানের চেয়ারে বসাইল অথচ কেউ জানে না আমি কত বড় গুনাগার আমার গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক অন্তর না পাক মনে হয় যেন এই প্যান্ডেলে আমার মতো গুনাগার কেউ নাই ওরে নবী যদি কান্না করতে পারেন তোমার কি হলো কানতে পারো না দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না জাহান্নামের আগুনও কিন্তু পানি ছাড়া ঠান্ডা হবে না তবে জানিয়া রাখিও বেপর্দাওয়ালা ভাইরা বোনেরা যুবকেরা গান বাজনা শুনেওয়ালারা জাহান্নামের আগুনও পানি ছাড়া ঠান্ডা হবে না তবে ওই পানি কিন্তু নদীর পানি না জমজমের পানি না আবে হায়াতের পানি না ওই জাহান্নামের আগুন নিভানোর পানি হলো একমাত্র চোখের দুই ফোঁটা পানি গুনার কথা স্মরণ করি একটু দুইটা চক্ষু বন্ধ করে আমার মালিকের ডাক দাও আর বলো দয়ার মাওলা এই জীবনে তো তোমার নেয়ামত ছাড়া চলতে পারি না বাতাস তোমার পানি তোমার সূর্যের আলো তোমার সব তোমার নেয়ামত খাইলাম ও আল্লাহ কিন্তু ওই অনুযায়ী তোমার একটা মোহাব্বত করিয়া ডাক দিতে পারি নাই আব্বা জানেরে যত মায়া করিয়া ডাকছি মায়েরে যত আদর করিয়া ডাকছি নিজে ছেলে পাইয়া ছেলের যত আদর করিয়া ডাকছি মেয়েরে যত আদর করে ডাকছি ওই মাওলা যিনি আমার হায়াতের মালিক আমার ইজ্জতের মালিক আমার রিজিকের মালিক আমি হাঁটতে জানতাম না মাওলায় আমারে হাঁটার শক্তি দিলেন আমি কথা বলতে পারতাম না কথা বলার শক্তি দিলেন আমার টাকা ছিল না মাওলায় টাকা দিলেন সম্মান ছিল না মাওলায় সম্মান দিলেন ওই মাওলারে তো একবার মোহাব্বত করে ডাক দিতে পারি নাই কত বড় নিমো খারাপ হয়ে গেছি এখনো কি বাবা এই মাঠে বসে একবার আমার মাওলারে ডাক দিতে পারবা না ওরে কপাল ভরা এত নিষ্ঠুর কেন হইছ বাসায় গিয়া গরমে ফ্যানের বাতার সারা ঘুমাইতে পারো না ও বাবা মশার কামড় সইতে পারো না মশারি টানাইয়া ঘুমাও ওরে গুনাগার হইয়া যদি অন্ধকার কবরে যাও ওই কবরে পোকামাকড় যখন আঘাত শুরু করবে কই বাবা মশারি ওই কবরে যখন মাটির চাপ শুরু হয়ে যাবে আর জাহান্নামের আগুন কই বাবা ফ্যানের বাতাস দুনিয়াদারি কিছুই না যারা টাকার পাগল হইল কেউ তো টাকা নিয়ে কবরে যেতে পারল না যারা ক্ষমতার পাগল এরা তো চিরদিন ক্ষমতার চেয়ারে থাকতে পারল না বরং একদিন বেইজ্জতি হইয়া নাইমা গেল
দুনিয়াতে যারা বাড়ির পাগল দেখো তাকাইয়া কেউ বাড়িতে থাকতে পারলো না সাদা কাফনের প্যাকেটে পেঁচাইয়া আপন সন্তানেরা নামাইয়া কবরে বিদায় দিয়া দিল রে গোলাম যারা টাকার পাগল টাকা নিয়ে কবরে যেতে পারলো না অতএব দুনিয়া দুনিয়া করে লাভ নাই মাওলার মুহাব্বতের মালা গলায় লাগাও সুন্নাত অনুযায়ী চলো রে যুবক স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও মাওলারে ভুলিও না নবীর আদর্শের বাহিরে চলিও না মা বাবার দোয়া নিয়ে আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলো সুন্নাত অনুযায়ী চলো জবান দিয়া গালি দিও না গীবত করিও না হাতের দ্বারা গুনাহ করিও না কারো উপকার করতে পারো আর না পারো ক্ষতি করিও না কারো প্রশংসা করতে পারো আর না পারো বদনাম বলিও না নেক আমল করতে পারো আর না পারো গুনাহ করিও না রে বাবা পেছনে যত গুনাহ হইছে আমার মাওলাকে ডাকো আর ক্ষমা চাও আর আল্লাহকে বলো আল্লাহ আমার কপাল বুঝি খারাপ তোমার আজাবের ভয় আমার ডানে কত বান্দার চোখে পানি তোমার আজাবের ভয় আমার বামে কত বান্দার চোখে পানি অথচ আমার চোখে পানি নাই আমার কপাল খারাপ অন্তরটা পাথর থেকে শক্ত হয়ে গেছে চোখে কেন পানি আসবে না রে বাবা মাওলায় বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে তাড়াতাড়ি তওবা করো মা বাবার দোয়া নাও তওবা করো দিলটারে নরম বানাও কান্না না আসলে যে কাঁদে তার কাছে হাত বাড়াইয়া দোয়া চাও কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা কান্নাওয়ালা জিন্দেগি দান করেন গুনামুক্ত হইয়া নবীর তরিকা মানিয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ওপর দাঁড়ার আলের মায়েরা দুই ফোঁটা চোখের পানি সেরে তওবার নিয়তে কাঁদো একদিন নতুন শাড়ি পরিয়া বউ হইয়া স্বামীর ঘরে কত আনন্দে আসো এমন একটা দিন আসবে রে আম্মা জানেরা সাদা কাফনে পেঁচাইয়া সবাই বিদায় করিয়া দিবে সন্তানেরা মা বলিয়া ডাকবে আর জবানে কোনো আওয়াজ হবে না ওই কবরে পেঁচাইয়া মাটি দিয়া যাবে কেউ আর খবর নিবে না ও আল্লাহর বান্দারা মাওলার কাছে তওবার নিয়তে ক্ষমা চাও আয় আল্লাহ তাকায়া দেখে এই ময়দানে আপনার কোন কোন বান্দারা হাজির হয়েছে কেন আসছে তাও জানি না রে আল্লাহ দুনিয়ার বাড়িওয়ালাদের সব দরজাগুলো বন্ধ আপনার রহমতের দরজাগুলো খোলা আয় আল্লাহ আপনার বান্দারা টাকা চায় না বাড়ি চায় না জাহান্নাম থেকে মুক্তি চায় জীবনের গুনাহ থেকে ক্ষমা চাই রে আল্লাহ কত ওলামায়ে কেরাম কত মুরব্বী কত হাজী সাহেব কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত ছাত্র কত যুবক পর্দার আড়ালের কত মা বোনেরা কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ মেহরবানি করে আপনি সবার গুনাহ মাফ করে দেন।